এই যে মাটি অনেকের মতে এই মাটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে অহিংস ধৈর্য ও সহ্যশীল একটি উপাদান আসলে তাই মাটি পৃথিবীর মধ্যে সব থেকে একটি সহ্য এবং ধৈর্যশীল উপাদান আর আমরা আমরা মানুষ এই পৃথিবীর মধ্যে সেরা জীব স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে সেরা জীব হিসেবে তৈরি করেছেন কিন্তু এই মাটি দিয়েই তাহলে কি দাঁড়ালো যে মানুষকে উনি তৈরি করেছেন এই মাটি দিয়ে তার মানে কি মানুষও হবে কি তাহলে অহিংস এবং সব থেকে ধৈর্য সহ্যশীল একটা জীব তাই না তো এবার আসি যে কেন আমাদের এই মাটি দিয়ে বানালেন কি কখনো খেয়াল করেছেন যে মাটির কি কোনো আত্মনাদ আপনি শুনতে পেয়েছেন মাটির কি কোনো অভিযোগ আপনি কখনো পেয়েছেন দেখেন এই মাটির উপরে কত শস্য ক্ষেত যাচ্ছে মাটির উপর দিয়ে এই যে নালা যাচ্ছে পানি যাচ্ছে আবার আপনি খেয়াল করেছেন মাটির উপর দিয়ে কিন্তু রাস্তা সে রাস্তার উপর দিয়ে কত রকমের গাড়ি ঘোড়া যাচ্ছে ভারী বোঝাই নিয়ে ট্রাক যাচ্ছে কার্গো যাচ্ছে শুধু তাই নয় এই মাটির উপরে কিন্তু বড় বড়ো বিল্ডিং হচ্ছে উঁচু উঁচু দালান হচ্ছে তা এই যে মাটিতে এত কিছু হচ্ছে মাটির কিন্তু কোনো অভিযোগ নেই শুধু তাই নয় আপনি কি খেয়াল করেছেন দেখেন এই মাটির উপরে কত গাছ দাঁড়ায় আছে অনেক বড় বড় গাছপালা দাঁড়ায় রয়েছে এই মাটির উপরে অনেক বড় বড় পাহাড় পর্বত দাঁড়ায় রয়েছে এই মাটির উপর দিয়ে শুধু নালা না এই মাটির উপর দিয়ে অনেক নদী রয়েছে সমুদ্র গিয়েছে সমুদ্রের স্রোত এই মাটির উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে কিন্তু দেখেন মাটির কিন্তু কোনো অভিযোগ নেই এই যে আমরা মাটির উপর দাঁড়ায় আছি এ মাটির উপর লাফালাফি করতেছি মাটিকে কত আমরা জোরে জোরে এখানে স্পর্শ করতেছি কিন্তু মাটির কোনো বেদনা আমরা শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না আর এজন্যে বলা হয় যে মাটি সব থেকে একটি অহিংস এবং ধৈর্য ও সহ্যশীল উপাদান তো মাটি সবাইকে শুধু দিয়েই যাচ্ছে মাটির উপকারিতা মাটির ব্যবহার আমরা বলে শেষ করতে পারবো না এই তাই এই মাটি দিয়েই আমাদেরকে তৈরি করেছেন এ মানুষকে তৈরি করেছেন পৃথিবীর সেরা জীব হিসেবে। তাহলে আমাদেরও কি করা উচিত মাটির এই ন্যূনতম যে গুণটা রয়েছে অহিংস ধৈর্য সহ্য এই জিনিসগুলো তাহলে যাতে আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট হয় আমাদের মধ্যে এই গুণগুলো যাতে থাকে সুসটা কিন্তু এজন্যই তৈরি করেছেন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অহিংস ধৈর্য ও সহ্যশীল একটি উপাদান দিয়ে কেন আমাদের তৈরি করেছেন তো চলুন তাহলে কেন আমরা খামাকা হানাহানি অভিযোগ অহংকার এসব নিয়ে বড়াই করে বেড়াই আমরা তাহলে আমরা সৃষ্টির জীব হিসেবে এই অহিংস জাতিতে পরিণত হওয়ার জন্য আমরা অহিংস হয়ে উঠি আমরাও ধৈর্য এবং সহ্যর মধ্য দিয়ে এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের কাজগুলো সেভাবেই করা শুরু করে দেই এখনই নয়তো তো